দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে উদ্ধার করা হচ্ছে চালককে। কিছুক্ষণ আগে এই ট্রাকটি দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত 2টার দিকে মহাখালী কাঁচা বাজারের সামনে চলন্ত মালবাহী ট্রাকটি দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় পাশেই দাঁড়িয়ে থাকা সিএনজি ও মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মালবাহী ট্রাকের ভেতরে তিনজন আটকা পড়েন। মালবাহী ট্রাকটি বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। মালবাহী গাড়িটা অনেক স্পিডে আসতেছিল, আইসা এটার পিছনে মাইরা দিছে, এই গাড়িটা ঘুরে গেল। এখানে তিন চারটা সিএনজি ছিল, ওই সিএনজি গুলো সহ আমাদের 8-10টা বাইক সব দলামোচড়া করে সামনে আনলো। পিছন থেকে একটা বাইক এসে গাড়ি এসে মাইরা দিছে, মাইরা দেওয়ার সাথে সাথে গাড়িটা ঘুরে গেছে। ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে সিএনজি বাইক সব এ পাশে চলে এসেছে। দলামোচড়া হওয়ার পর আমরা এক একটা গাড়ি টাইনা এখান থেকে বাইর করছে এবং লোকজনকে উদ্ধার করছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আটকে পড়াদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমরা খুব দ্রুতই তাদেরকে রেস্কিউ করে তাদেরকে ঢাকা মেডিকেলে, আমাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সকে ঢাকা মেডিকেলে পাঠাই। রাতের ঢাকায় বেপরোয়া গতির কারণে প্রায় এমন দুর্ঘটনা ঘটলেও টনক নড়ে না যানবাহন চালকদের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।